তো বন্ধুরা দেখো এখন ঢেকিতে চাল কোটা হচ্ছে, আর দেখো আগে থেকেই গুঁড়ো হয়ে গেছে কত সুন্দর। সারা রাত ভেজানো ছিল তো, একবারে সব দিয়ে দিয়েছো, তুই এখন নিয়ে যাবে। এই যে দেখো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখো পৌষ মাস তো পড়েই গেছে, আর অলরেডি সবার বাড়িতে ঘরে ঘরে পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পিঠে খাইনি। তো আজকে ফার্স্ট টাইম খাবো। আসলে আমাদের তো ঘরের আলু চাল, মানে ঘরের ধান থেকে যে আলু চালটা হয়, তো সেই ধানটা না ভাঙানো হয়নি। তো কয়েকদিন আগে হাজবেন্ডকে বলে বলে ভাঙিয়ে নিয়ে আসলো, তারপর সেই চাল এই যে ঝাড়ার পরে ভিজিয়ে আর কি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার সারা রাত ভেজানোর পর সুন্দর চালটা ভিজে গেছে, আর মানে ঢেকিতে চালটা নিয়ে যাব কুটতে, তো বেশি ভেজা থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালবেলা উঠে জল থেকে চালটা ঝরিয়ে রাখছি, তাহলে ঝরঝরে হয়ে যাবে, গুঁড়োটাও বেশ সুন্দর হবে। তো ওদিকে শাশুড়ি রান্না করছে, আর আমাকে বললো চাল কটা ঝরিয়ে রেখে দাও, তারপরে রান্নাবান্না শেষে কিছু কাজকর্ম আছে। ও হ্যাঁ, আজকে আবার অনেক কাছাকাছি করতে হবে, কয়দিন তো স্কুলে গেলাম কাছাকাছি করা হয়নি, তো সেগুলো কাচবো তারপর তাই যাব। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি চাল কুটতে। তো আমার শাশুড়ি আগেই চলে গেছে, আমি বাবুকে খাইয়ে নিজে খেয়ে তারপরে যাচ্ছি। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না, একটু ভিতর দিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর এই যে বাবু, ওকে আর কার কাছে রাখবো, বাবা তো ডিউটিতে গেছে আর আমার শ্বশুর কাজে ব্যস্ত, ওর জন্য নিয়ে যাচ্ছি। বাবু এই যে এদিক দিয়ে চয়, এদিক দিয়ে, এদিক দিয়ে চয়, এদিক দিয়ে। তো চলো এখন যাই, চাল কুটতে হবে, ঢেঁকি বাদ দিতে হবে। আমার যা মাজায় ব্যথা, আর ঢেঁকি কী করে পারাবো কি জানি। তো কষ্ট করে তারপরে পিঠে খেতে হয়, বাবা কি কষ্ট গো। আর চাল যেগুলো কিনতে পাওয়া যায় না গুঁড়ো, সেগুলো অতটা ভালো হয় না। সব কিছু একটা খাঁটি জিনিসের একটা গুণই আলাদা, বলো? মিক্সারে যেমন মশলা বাটলে অত টেস্ট হয়, হয় না। শিলে বাটার একটা স্বাদই আলাদা, তারপর উনুনে রান্নার একটা স্বাদই আলাদা, তেমন ঢেঁকিতে চাল কুটে সেই পিঠে খাওয়ার একটা স্বাদই আলাদা। কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়। তো চলো এখন যাই গো, রোদ উঠে গেছে। আর আমি তো ওদিকে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসেছি, যেমন ঘর মোছা, ঠাকুরের তুলসী মন্দির মোছা, ঠাকুরের বাসন মাজা, কতগুলো জামা কাপড় কাচা ছিল। এই দুই তিন দিন তো স্কুলে গেলাম, কিছু কাজকর্ম করতে পারিনি তেমনভাবে কাচাকাচি। তো আজকে এক গাদা জামা কাপড় ছিল হাজবেন্ডের, বাবুর, আমার, সেগুলো কাচলাম। এখন চাল কুটে গিয়ে স্নান করে পুজো দিলে, এদিকে এদিকে পুজো দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখন ঢেঁকিতে চাল কোটা হচ্ছে, আর দেখো আগে থেকেই গুঁড়ো হয়ে গেছে কত সুন্দর। সারা রাত ভেজানো ছিল তো, একবারে সব দিয়ে দিয়েছো, তুই এখন নিয়ে যাবে। এই যে দেখো, একা একাই করে ফেলেছে। এখন আমি বসে বসে এগুলো চালবো, চালো নি কই? বাবু হাতে লাগবে, বাবু হাতে লাগবে। তো বন্ধুরা এই দেখো বাবু এখন কি করছে, চাল টুকছে, ওই দেখ গুঁড়ো হয়ে গেছে, ওই আর ওই চালুনিতে নিয়েছে, আর এই যে গামলাতে চাল কুটছে, টুকছে টুকছে। এই যে কি সুন্দর গুঁড়ো পড়ছে দেখো বাবা, এগুলো সব আমার বাবু একাই চলেছে, দেখতে পাচ্ছ কত গুড় আমার বাবুর। বাবা আমি তো জানতামই না তুই এত কিছু পারিস। হ্যাঁ তাহলে আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ তুই পারবি একাই, কি মজা। আমার বাবু আজকে ঢেঁকিতে চাল কুটে আমাদের পিঠে খাবে। এই দেখ কি সুন্দর গুঁড়ো পড়েছে, বাবু হাত দিয়ে তুলে দেখা তো নিচেরটা, ওই দেখো একদম সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সরাবে আমি পাট দিই কটা, তুই পারবি না বাবু, পারবি না। আরে ওই অল্প করে নিলে হবে না, বেশি বেশি করে নিতে হবে, সব গুঁড়ো হয়ে গেছে বাবু। দুটো চালা নিলে দুইজনের করলে এখন হয়ে যাবে। ও একাই করবো, মজা লেগেছে। তো দেখো বন্ধুরা চাল কোটা হয়ে গেছে, আর এক ধামা চালের গুঁড়ো হয়েছে, 4 কেজি চাল ভিজিয়েছিলাম সেটা থেকে এক ধামা চালের গুঁড়ো হয়েছে। তো পিঠে বানাবো, আর যেগুলো বাদ বাকি থাকবে পরে মাঝে মাঝে মন হলে পিঠে বানিয়ে খাবো, তাই না? আর ঘরে থাকলে তো কোনো সমস্যা নেই, আর এখন আরও শীতের সিজন, সর্ষে ফুলের বড়া, ধনে পাতার বড়া, এগুলো বড়া ভাজা ভাজি খেতে গেলে তো চালের গুঁড়ো অবশ্যই লাগবে। তো বেশি করে রেখে দিলাম রোদে শুকিয়ে শুকিয়ে, তারপরে কোটোতে করে রাখবো।
এবারে দেখো আমার কাছে আছে দুধের বালতি। আসলে যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে গরু আছে, তো অনেক অনেক দুধ হয়, 10 কেজি 12 কেজি। তো আমি বললাম তাহলে আমাদের 2 কেজি দাও, পয়সা দিয়ে দেবো। আর আজকে রাত্রে যেহেতু পিঠেটা বানাবো, আর আমাদের ওখানের ঘোষ তো দুধ দিতেই চায় না, 501 কেজি, ওটা তো আর ভয় না, যেহেতু ভেজানো পিঠে তো অনেকটা দুধ লাগবে। তো ভালোই হলো, 1 কাজে 2 কাজ হয়ে গেল। এখন বাড়িতে যাব, বাড়ি গিয়ে বাবুকে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেব। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এদিকে এদিকে এদিকে। তো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়ে এইমাত্র বসলাম। আর এখন কটা বাজে বলো তো? প্রায় 3টে। তো সকাল থেকে তো অনেক কাজ ছিল, কাছাকাছি ছিল, ঘরটার মোছামুছি করলাম, তারপর চলে গেলাম চাল কুটতে। তো বাড়ি এসে কিছুটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম মাছ দিয়ে, তো সবাই মিলে ছিল ওর জন্য ওই সময়টা করে নিলাম, নাহলে পরে আর করা হতো না। তো করে তারপরে বাবুকে স্নান করালাম, বাবুকে খাওয়ালাম, আবার যে দুধটা নিয়ে আসলাম না, সেই দুধটা আবার গ্যাসে একটু জ্বাল দিলাম। তারপরে এই করতে করতে বিকাল হয়ে গেল, বিকালের কাজকর্ম করে হাজব্যান্ড আসলো, খেতে দিলাম, এই করতে করতে টাইম চলে গেল। তারপর তাই সবেমাত্র পুজো দিয়ে বসলাম। আর আমার শাশুড়ি মাঠ থেকে চলেও এসছে, কারণ পিঠা বানাবে, একটু তাড়াতাড়ি না বসলে লেট হয়ে যায়, যেহেতু সাজের পিঠে প্রচুর টাইম লাগে। তো এখন স্টার্ট হয়ে যাবে আমাদের সাজের পিঠে। আর আমি কালকে ভাবছি পাটিসাপটা কটা ভাজা পিঠে করবো। আমার আবার একটা জিনিস ভালো লাগে না, অনেক রকম জিনিস হবে, খায় না খায় দেখতে যেন একটা আলাদা শান্তি লাগে, ঠিক আছে? তো এখন স্টার্ট হয়ে যাবে। আর হাজব্যান্ড বলছিলো মাছ আনবো না, মাংস আনবো, অনেকে আবার সাজের পিঠে দিয়ে কষা কষা চিকেন খায়, তো শীতের সময় বেশ ভালোই লাগে। আমি একবার হ্যাঁ বলেছিলাম, তারপরে বললাম যে না থাক, একদিন অত ভালো মন্দ খেয়ে লাভ নেই, আজকে পিঠে হবে, আবার কালকে যদি পিঠে বানাই তো থাক, দরকার নেই, অন্য একদিন ভাত দিয়ে মাংস খাবো। তো বাবু আবার বাবার সাথে গেল বাজারে, একটু পরপরই চলে আসবে। আর আজকে আবার আমার ছোটো ননদের আসার কথা, জানি না কী করবে, আসলে তো এতক্ষণ হয়তো চলেও আসতো। তো চলো পিঠে বানানোর কাছে যাওয়া যাক। তো দেখো রাত্রের বাজার চলে এসছে, আর আজকে যেহেতু সাজের পিঠে হবে আর তার সাথে চিকেন, না হলে কেমন হয় বলো তো? তো সাজের পিঠের সাথে, গরম গরম পিঠের সাথে আর চিকেন কষা খুব ভালো লাগে, খুব মানে বেশ মানায় যাকে বলে। তো এই যে দেখো চিকেনটা রান্না করব, আর ওদিকে শাশুড়ি পিঠে বানাতে বসে পড়েছে উনানে, কারণ পিঠে জিনিসটা উননেই ভালো হয়, বিশেষ করে সাজের পিঠে তো উনুন ছাড়া হবেই না। তো এদিকে দেখো, আর আমি ঘরে গ্যাসে মাংসটা রান্না করব। তো আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্নার মন হলো, রোজ তো মানে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিই, কিন্তু আজকে মন হলো চলো তাহলে একটু অন্যরকমভাবে করা যাক, যেমন সমস্ত কিছু মশলা মাখিয়ে তারপরে। তো প্রথমে মাংসটা নিয়েছি, আর মানে চিকেনের দুটো ঠ্যাং নিয়ে এসছে, ঠ্যাং, তো ঠ্যাং খেতে খুবই ভালো লাগে। আমি জানি এটা অনেকেই খায়, কিন্তু অনেকে লজ্জার জন্য বলতে পারে না, বা মানে সবার সামনে দেখায় আমি খাই না, কিন্তু ভিতরে লুকিয়ে লুকিয়ে খাই, তো আমার সব লুকোনে পছন্দ নেই, যেটা খাবো সেটা খাবো, ঠিক আছে? তো এখন আর মাংসের দোকানে গেলে ঠ্যাং মেটে গিলে এইসবই বেশি খাই। তো দেখছো ওদিকে আমি মানে মাংসটার মধ্যে সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছি গুড়, খেজুরের গুড়। তো প্রায় 2, 2, 4, 5, 6 টুকরো গুড় নিয়ে এসেছিলো, কারণ পিঠেটা গুড় দিয়েও হবে, চিনি দিয়েও হবে, আর ভেজানো পিঠে একটু গুড়ের সেন্ট না হলে কেমন হয় বলো? তো এদিকে দেখো আমি মাংসটা মানে কষাচ্ছি, আর বেশি ঝোলঝোল করবো না, একদম পুরো গ্রেভি গ্রেভি হবে, ওটা দিয়ে ভালো লাগলো। তো বন্ধুরা দেখো আমাদের পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে। প্রথমে সেই চালের গুঁড়োটা নিয়েছে, এরপর এর মধ্যে দেওয়া হবে গরম জল, দিয়ে ব্যাটারটা সুন্দর করে করা হবে। আর এদিকে দেখো এতগুলো গুঁড়ো এখনও রয়ে গেছে, আর এটাতে করে বানাচ্ছে। আর ওদিকে তো হাঁড়িতে রস তৈরি হচ্ছে, রস বলতে দুধ, গুড়, চিনি, তেজপাতা, এলাচ দিয়ে। তো চলো রসটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো এর মধ্যে পিঠাটা ডোবানো হবে, তো সেটা টকবক করে ফুটছে, একদম ধোয়া। তো এই যে জলটা মেশানো হচ্ছে এখন, এই পিঠাটা আবার সবাই বানাতে পারে না, আমি এখনো কোনোদিন বানাইনি, অন্য সব পিঠে বানিয়েছি কিন্তু এই সাজের পিঠে এখনো বানানো হয়নি। তো দেখো সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিতে হচ্ছে, এই কটা অল্প হয়ে যাবে, এখনো এখন খাবে মাংস দিয়ে, তারপরে কালকে দুধে বেছানো খাবে, আবার আমি কটা নিয়ে যাবো, ওই যে কটা কাঁচা জলে আবার কিছু হবে না তো? না
দেখো ভালোভাবে মাখিয়ে মাখিয়ে একদম সুন্দর কি বলে মসৃণ করে ফেলতে হবে। বন্ধুরা দেখো পিঠে বানানো স্টার্ট করে দিয়েছি। প্রথমে যে শাঁসটা মানে যে সরাটা সেটা ভালোভাবে উনুনে দিয়ে হিট করে নিতে হয়। কাঁচাটা মানে যদি হিট না হয় তাহলে কিন্তু পিঠে তলায় লেগে আসবে, ভালো উঠবে না। তো ওটা হিট করার পর ব্যাটারটা দিতে হয়, দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হয়। আর এক ফোঁটা যদি ওর মধ্যে হাওয়া বাতাস ঢোকে তাহলে কিন্তু পিঠে ভালোই হবে না। আর এই যে দেখতে পাচ্ছ পিঠেটা কেমন ফুটো ফুটো হয়ে গেছে, তার মানে বুঝতে হবে পিঠেটা পারফেক্ট রান্না হয়েছে। আর এটা যদি দুধে দেওয়া হয় একদম পুরো নরম তুলতুলে হয়ে আসবে। তো দেখো গরম গরম পিঠে তার সাথে গরম গরম চিকেন কষা, আমার তো একদম মনটা উতলা হয়ে আছে যে কখন খাবো কখন খাবো। তো ফুল ফ্যামিলি সব বসে পড়েছে, হাজবেন্ড শ্বশুর বাবু আমি। তো এখন গরম গরম শাশুড়ি বানিয়ে দিচ্ছে আর চিকেনটা দিয়ে খাচ্ছি। আর এত টেস্ট হয়েছে সত্যি কথা বলবো, মানে পেট ভরে যাচ্ছে কিন্তু মনটা চাচ্ছে আরও খাই আরও খাই। আর আজকে চিকেনটা তো বেশি ঝাল দিইনি, অল্প একটু ঝাল হয়েছে, যেটুকু হয়েছে একদম পারফেক্ট ঝাল। আর এদিকে দেখো বাবু, বাবু পিঠে পেয়ে তো আর কোনো মানে খবরই নেই ওর। তো ও এত চিকেন ভালোবাসে, অন্যদিন রান্না হতে না হতে বাটি নিয়ে চলে আসে, মা কষা দাও কষা মাংস দাও, কিন্তু আজকে পিঠে পেয়ে একদম মানে চিকেনের ধারে কাছে আসছে না। তোকে আমি কয় পিস ধুয়ে দিয়েছি কিন্তু সেগুলো খায়নি, বসে বসে পিঠে খাচ্ছে। আর ওদিকে তো সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে। আর এদিকে দেখো যতটা আমাদের খাওয়ার চিকেন দিয়ে খেয়ে নিয়েছি, আর বাদ বাকি যা পিঠে আছে সেগুলো এই যে দুধে ভেজানো শুরু করে দিয়েছি। তো এখন তো মাংস দিয়ে পিঠে খেলাম, সকালে দুধে ভেজানো পিঠে খাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।